বন্ধুরা, আজকের গল্প টোনার সাত বউ। আসলিয়া নামে এক সুন্দর বনে আমাদের টোনা তার সাত বউকে নিয়ে থাকত। টোনা, ও টোনা, আজ তোমার কোনো কাজ নেই নাকি? কেন জানি আজ কালু কাকু কাজ করতে যাওয়ার জন্য তোমাকে ডাকলো না। আসলে টুনি, আজ আমাদের সুখীপাড়ার বাসায় কাজ করার কথা ছিল, কিন্তু সুখীপাড়া নাকি আজ তার বাসাতে নেই। এখন কি করি বলতো টুনি? আমরা তো আর দু একজন নই, মোট আটজন। আজ বোধহয় আমাদের সবাইকে না খেয়েই থাকতে হবে টুনি। আহা টোনা, তুমি অযথাই কেন চিন্তা করছো বলতো? তুমি তো জানোই আমরা সাতজন জাদু শক্তি সম্পূর্ণ, আমাদের যখন যা মন চায় আমরা তো তখন সেটাই করতে পারি, তাই না? কিন্তু টুনি, উল্লু প্যাঁচার আশীর্বাদে তোমরা তো সবাই এমন জাদু শক্তি পেয়েছো, তবে সে তোমাদের এই শক্তি বেশি ব্যবহার করতে নিষেধ করেছে। কিন্তু সেটা কি তোমাদের মাথায় নেই নাকি বলতো? টোনা টুনি যখন এসব কথা বলছিল তখনই সেখানে টোনার বাকি স্ত্রীরা চলে আসে। টোনা, ও টোনা, আমার জন্য তুমি এক জোড়া কাচের চুড়ি আনবে গো। জানো আমার না কাচের চুড়ি পরার অনেক ইচ্ছে টোনা। ঠিক আছে, আমি তোমার জন্য কাচের চুড়ি নিয়ে আসব। তবে বাকিরা তোমরা শোনো, তোমাদের যা কিছু লাগবে তা তোমরা আমাকে একটা লিস্টে লিখে দাও। দেখি আজ কাজ খুঁজে যে কটা টাকা পাবো তা দিয়ে তোমাদের সবকিছু এনে দেব। টোনা, তুমি তো জানোই আমরা জাদু করে সব কিছুই আনতে পারি, তবু তুমি যদি আমাদের এনে দাও তাহলে আমাদের অনেক ভালো লাগে টোনা। এরপর টোনা সাত স্ত্রী টোনাকে একটা লিস্টের মাঝে যার যা কিছু লাগবে সেগুলো লিখে দেয়, আর টোনা সেই লিস্ট নিয়ে বাহিরে চলে যায়। টোনার সাত বিয়ে করার কারণ হলো তার পূর্বপুরুষেরা সবাই সাতটা করে বিয়ে করেছিল, এজন্য টোনাও সাতটা বিয়ে করেছে। একদিন টোনার চতুর্থ স্ত্রী মিনু টুনটুনি বলে, টোনা, কতদিন হলো আমরা কোথাও ঘুরতে যাই না, তবে আজ তুমি আমাদের একটু ঘুরতে নিয়ে যাও না। মিনু টুনির কথায় বাকিরা সবাই সম্মতি দেয়, আর টোনা সবাইকে নিয়ে বনের পাশেই এক বড় নদীর ধারে ঘুরতে চলে যায়। আর ঘুরতে ঘুরতে তারা দেখে মিষ্টি টিয়ে নদীর ধারে বসে অঝরে কাঁদছে। সে কি, তোমরা সবাই কি দেখেছো মিষ্টি টিয়ের জানি কি হয়েছে? চলো আমরা সবাই তার কাছে যাই আর দেখি তার কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমার মনে হয় তার কোনো বিপদ হয়েছে, আমাদের উচিত তাকে গিয়ে সাহায্য করা। এসব ভেবে তারা সবাই মিষ্টি টিয়ের কাছে চলে যায়। আর জানতে চাইলে মিষ্টি টিয়ে কেঁদে কেঁদে বলে, আসলে আজ সকালে আমার মেয়ে আমাকে বলে এই নদীতে স্নান করতে এসেছিল, কিন্তু অনেকক্ষণ হলো ও বাসায় যায়নি, আমার মনে হয় ও এই নদীতেই ডুবে গেছে। আমার মেয়ে ছাড়া এই পৃথিবীতে আপন বলতে যে আমার আর কেউ নেই। আহারে, তুমি আর কেঁদো না মিষ্টি টিয়ে, আমি এক্ষুনি তোমার মেয়েকে এই জল থেকে খুঁজে এনে দিচ্ছি। এই কথা বলে টুনি তার জাদু শক্তি বলে জলের মাঝে মিষ্টি টিয়ের ছানাকে খুঁজতে থাকে, আর অনেক খোঁজার পর সে ছানাটিকে পেয়েও যায়, আর মিষ্টি টিয়েকে তার ছানাকে ফিরিয়ে দেয়। কিন্তু ছানাটি অনেকক্ষণ জলে থাকার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। দাঁড়াও টিয়ে বোন, আমি তোমার মেয়ের জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। এই কথা বলে মিনু টুনটুনি জাদু করে সেই ছানার জ্ঞান ফিরিয়ে দেয়, আর সন্তানকে ফিরে পেয়ে মিষ্টি টিয়ে অনেক খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তবে টোনা, তোমার স্ত্রীরা তো দেখছি সবাই জাদু শক্তি সম্পূর্ণ, তবে যাই হোক না কেন টোনা, আমি চাই তোমার এই সাত স্ত্রী যেন তাদের এই জাদু শক্তি দিয়ে আমাদের এই বনকে রক্ষা করে। এই যে সাত বোনেরা, তবে আমি চলি গো। এ কথা বলে মিষ্টি টিয়ে খুশি মনে ছানাকে নিয়ে তার বাসায় ফিরে যায়, আর টোনাও সাত স্ত্রীর এমন প্রশংসা শুনে অনেক খুশি হয়।
এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কি গো টোনা, কি হয়েছে তোমার? তুমি তো একটু আগে কাজের জন্য বাইরে গেলে, তবে এমন হাঁপাতে হাঁপাতে এখন বাড়ি ফিরে এলে যে? আসলে টুনি, শুনে এলাম বনে নাকি এক ভয়ঙ্কর ঈগল এসেছে গো। ও নাকি পাখিদের খেয়ে ফেলে। জানো, কাল সুখী পায়রার স্বামীকে নাকি খেয়ে ফেলেছে, সেজন্য সুখী পায়রা কি কান্নাটায় না আজ কাঁদছে। এসব তুমি কি বলছো টোনা? তাহলে তো মনে হচ্ছে ওই শয়তান ঈগল অনেক শক্তিশালী। টোনা, আমরা তো সাত বোন আছি, তবে তুমি কত ভেবো না তো এখন। আমরা আমাদের জাদু শক্তি বলে ওকে মেরে ফেলবো টোনা। তাদের এসব কথা শেষ হতে না হতে টোনার বাকি স্ত্রীরাও সেখানে চলে আসে, আর জানতে চাইলে টোনা তাদেরও সব কথা বলে। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয়, তারা সবাই ওই দুষ্ট ঈগলের সাথে লড়াই করবে। না না, তোমরা ওই ঈগলের সাথে পেরে উঠতে পারবে না, কারণ ও যে অনেক শক্তিশালী। তাই আমি চাই না ওর সাথে যুদ্ধ করে তোমাদের কোনো ক্ষতি হয়ে যাক। এবার সবাই ঘরে চলো তো, আমার অনেক খিদে পেয়েছে। এরপর তারা সবাই ঘরে চলে যায় আর একসাথে খাবারও খায়। আর রাত হতেই তারা যখন ঘুমিয়ে পড়েছিল, তার একটু পরেই সেই ভয়ঙ্কর ঈগল তাদের বাসায় এসে ডাকতে শুরু করে। আর হঠাৎ এমন ডাক শুনে টোনার ঘুম ভেঙে যায়। আর এত বড় ঈগলকে দেখে তো টোনা অনেক ভয় পেয়ে যায়। ততক্ষণে টোনার সাত স্ত্রীরাও জেগে ওঠে। সে কি, তোর বাসায় তো দেখছি অনেক পাখি, এরা কি সবাই তোর স্ত্রী নাকি রে? হ্যাঁ, তবে ভালোই হলো, আজ আমি একসাথে তোদের সবাইকে খেয়ে ফেলবো। না না, আপনি এখান থেকে চলে যান, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে আপনি কেন আমাদের এভাবে খেতে চাইছেন বলুন তো? এভাবে টোনা অনেক কাকুতি মিনতি করলেও ঈগল তার কোনো কথাই শুনতে চায় না। এইসব দেখে টুনি মিনু টুনটুনিকে বলে, শোনো, আমার মনে হয় আমাদের জাদু শক্তি দিয়ে এত বড় ভয়ঙ্কর ঈগলের সাথে পেরে উঠতে পারবো না, তাই আমাদের বুদ্ধি দিয়েই কিছু একটা করতে হবে। তুমি একদম ঠিক কথাই বলেছ দিদি, তবে তুমি ভেবো না, আমি এক্ষুনি একটা ব্যবস্থা করছি। এই কথা বলে মিনু টুনটুনি জাদু করে একটা লাল ফল নিয়ে আসে, আর তাতে বিষ মিশিয়ে সেই ঈগলকে কৌশলে খাইয়ে দেয়। আর ফল খাওয়ার সাথে সাথেই ঈগল মারা যায়। এতে তারা সবাই অনেক খুশি হয়। এভাবে যখনই বনে কোনো বিপদ আসতো, তখনই টোনার সাত স্ত্রী সেটার মোকাবেলা করতো।